প্রিয় দর্শক, এবারে প্রতিযোগী মোহাম্মদ সাদ্দাম, তিনি এসেছেন জামালপুর থেকে। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম জামালপুর থেকে। আমি সমাধি ছবির একটি গান করছি, গানটি করেছে খুরশেদ আলম স্যার। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না মা গো, তোকে আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে, তোকে কাছে পেলে চাইছে ভুলে মনের যত যন্ত্রণা। মা গো মনের যত যন্ত্রণা, মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। বানাইলি তুই দিওয়ানা, মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না মা গো, তোকে আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। তোমার শেষ পর্যন্ত সাহসটাকে জড়ো করতে পেরেছি, এত ভয় পাওয়ার কিছু নাই। গান যখন গাইবে তখন একদম নিজের মতো করে গাইবে, একদম ভেতরটা যেন অনেক খোলামেলা থাকে, নাহলে তো গান করতে পারবে না। তবে একটা কথা কি, তোমার উচ্চারণ ঠিক করতে হবে, কিছু জায়গায় সুরের এদিক ওদিক ছিল ওগুলা প্র্যাকটিস করতে হবে। আর আমি একটা জিনিস জানি কি, আমার মনে হয় দাদা, যে যারা গান করে তাদের আবৃত্তি করা উচিত, অ্যাটলিস্ট সুন্দরভাবে কোন মানে অক্ষরটার কীরকম উচ্চারণ হবে এটা যত বেশি ভালো হবে। আমি কালকে ইন্টারভিউ শুনছিলাম, ভালো লাগলো যে লতাজি বলছেন যে আমি আগে গানের কথাটা শুনি এবং উচ্চারণ কোনটা কী হবে এটা যদি ঠিক না হয় তাহলে গান অত ভালো হয় না। এনিওয়ে তুমি পাস করে গেছো, আসো, কিন্তু ভয় জয় করে আসতে হবে।
Ganeshira, Dhani Ganeshira.